আল আকসা মসজিদের কাছে একটি পশু কোরবানি করতে চেয়েছিল ডানপন্থী ইহুদিরা। আল আকসা মসজিদের কেন্দ্রে অবস্থিত একটি ইসলামিক মাজার ভেঙে ফেলে তৃতীয় মন্দির নির্মাণের জন্য ভিত্তি স্থাপন করতে চেয়েছিল তারা। মূলত আল আকসা মসজিদে স্থায়ী ইহুদি উপস্থিতি স্থাপনের পরিকল্পনা করেছিল ইসরায়েল, আর এ কারণেই অভিযান পরিচালনা করছে হামাস। হামাসের গত 7 অক্টোবরের অভিযানে একটি ভারী মূল্য পরিশোধ করছেন গাজাবাসী। হাজার হাজার নিহত, বাস্তুচ্যুত হয়েছে লাখ লাখ মানুষ। বর্তমানে পানি, খাদ্য, বিদ্যুৎ, জ্বালানি সহ প্রয়োজনীয় প্রায় সব মৌলিক সরবরাহ ছাড়াই দিন পার করছেন উপত্যকার প্রায় 23 লাখ বাসিন্দা। তবে এত বিপর্যয়ের পরও এখনো জয়ের আশা ছাড়েনি হামাস। চলমান যুদ্ধে চূড়ান্ত ফলাফল হবে ইসরায়েলি প্রত্যাহার বলে মনে করে হামাস ঘনিষ্ঠ এক ফিলিস্তিনি সূত্র। তিনি বলেন, ইসরায়েলকে পরাজিত ও ফিলিস্তিনিকে দখল মুক্ত করার ক্ষমতা হামাসের রয়েছে, আর হামাসের জন্য এখন এটি সত্য। হামাসকে পুরোপুরি নিশ্চিহ্ন করা সম্ভব কিনা এক প্রশ্নের জবাবে ফিলিস্তিনি সূত্র বলেন, ইসরায়েলের নেতারা দলটিকে নিশ্চিহ্ন করার প্রতিশ্রুতি প্রথমবারের মতো দেয়নি। এর আগেও প্রতিটি যুদ্ধই শেষ হয়েছিল ইসরায়েলি হারের মাধ্যমে। তবে প্রতিবারই যুদ্ধ ধ্বংসের মাত্রা ভিন্নতা স্বীকার করেছে হামাস নেতারা। সূত্রমতে ইসরায়েল হয়তো গাজার অর্ধেক ধ্বংস করতে পারে, কিন্তু আমি মনে করি শেষ পর্যন্ত ফলাফল একই হবে, বরং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জন্য সমস্যা হবে কিভাবে অন্যের কাছে একটি ভালো ভাবমূর্তি তৈরি করে যুদ্ধ শেষ করবেন। গাজায় হামাস নেতাদের নির্মূলের যুদ্ধে নেতানিয়াহু সফল হলেও 7 অক্টোবরের হামলার জন্য তিনি তার দায়িত্ব নিয়ে প্রশ্নের মুখোমুখি হবেন বলে উল্লেখ করেন তিনি। ইসরায়েলের মূল লক্ষ্য অর্জনের সম্ভাবনাকে উড়িয়ে দিয়েছে ফিলিস্তিনি এই সূত্র। বলেছে, গাজায় এই সংগঠনের আকার, তার উপর নির্ভরশীলদের কারণে হামাসকে শেষ করা শারীরিকভাবে অসম্ভব। সমাজের প্রতিটি রন্ধে রন্ধে হামাসের অবস্থান, আপনি যোদ্ধা এবং তাদের পরিবারে আছে, আপনি দাতব্য সংস্থা এবং তাদের পরিবারে আছে, আপনি সরকারি কর্মী এবং তাদের পরিবারে আছে, সবাই একসঙ্গে সমাজের একটি বড় অংশ দখল করে আছে। হামাসের গত 7 অক্টোবরের অভিযানের কারণ সম্পর্কে এই সূত্র বলেন, সে সময় আল আকসা মসজিদের কাছে একটি পশু কোরবানি করতে চেয়েছিল ডানপন্থী ইহুদিরা। আল আকসা মসজিদের কেন্দ্রে অবস্থিত একটি ইসলামিক মাজার ভেঙে ফেলে তৃতীয় মন্দির নির্মাণের জন্য ভিত্তি স্থাপন করতে চেয়েছিল তারা। মূলত আল আকসা মসজিদে স্থায়ী ইহুদি উপস্থিতি স্থাপনের পরিকল্পনা করেছিল ইসরায়েল, আর এর কারণেই অভিযান পরিচালনা করেছে হামাস। অপরদিকে ফিলিস্তিনি সূত্র বলেন, যুদ্ধ শেষ হলেও ঘড়ির কাঁটা আবার 6 অক্টোবর পিছিয়ে দেওয়া হবে তা মনে করে না হামাস। তবে গাজা আবার শুরু হবে হামাসের বিশ্বাস, বর্তমান সংঘাত ফিলিস্তিনি জনগণ, ফিলিস্তিনি প্রতিরোধকে বিজয় ও মুক্তির দিকে নিয়ে গেছে। সূত্র আরো বলেন, আমি মনে করি ইসরায়েল ভবিষ্যতের জন্য অনেক আস্থা হারিয়েছে। হামাস মনে করে যে একাধিক আরব শান্তি উদ্যোগ প্রত্যাখ্যান করে ইসরায়েল একটি বিশাল কৌশলগত ভুল করেছে, যা সংঘাতের অবসান ঘটাতে পারে। ইসরায়েলি সেনাবাহিনীর একটি অপ্রতিরোধ্য সামরিক সুবিধা রয়েছে বলে স্বীকার করেছেন তিনি। তবে বলেছেন, যুদ্ধের ফলাফল সবসময় শক্তির ভারসাম্যের উপর নির্ভর করে না। তিনি আরো বলেন, ভিয়েতনামের দিকে তাকান, আফগানিস্তানের দিকে তাকান, আলজেরিয়ার দিকে তাকান, ওই ঔপনিবেশিক যুদ্ধগুলো কিভাবে শেষ হয়েছিল তা দেখুন।